আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত বন্ধুগণ, আজকের বিষয় আমরা কিভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ব, কিভাবে সালাম দেব, আহলে বাইয়াত কারা এবং সাহাবা ইকরামদের ক্ষেত্রে আলাইহি সালাম বলা জায়েজ আছে কিনা, এ প্রসঙ্গে একটি হাদিস, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা ক্বাল লাকিয়ানি কাব ইবনে উজরাতা রাদিয়াল্লাহু তাআলা আন ফাকালা আলা উহদি লাকা হাদিয়াতান সামিআতুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত, তিনি বলেন হযরত কাব ইবনে উজরার সাথে আমার সাক্ষাৎ হলো। ফাকালা আলা উহদি লাকা, অতঃপর তিনি বললেন, অর্থাৎ কাব ইবনে উজরা বললেন, আমি কি আপনাকে একটি কথা হাদিয়া দিব? সামিআতুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথা আমি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি। ফাকুলতু বালা ফাহাদিহা লি, অতঃপর আমি বললাম আমাকে সেই কথা হাদিয়া দিন। ফাকালা সালনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর কাব ইবনে উজরা বললেন যে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর আমরা বললাম হে আল্লাহর রাসূল, কাইফা সলাতু আলাইকুম আহলাল বাইত, কিভাবে আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি আমরা সালাম দিব? ফাইন্নাল্লাহ কদ আল্লামানা কাইফা নুসাল্লিমু আলাইকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা কিভাবে আপনার প্রতি সালাম দিব। কালা কুলু, অতঃপর তিনি বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। যে দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, সেই দরুদটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দরুদটির অর্থ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ আপনি মুহাম্মাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি রহমতে কামলা বর্ষণ করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন আপনি রহমত বর্ষণ করেছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের প্রতি। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মহাসম্মানিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আয় আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বরকত দান করুন। ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি। কামা বারাকতা আলা ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন আপনি বরকত দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের প্রতি। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত। অতএব সম্মানিত বন্ধুগণ, আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কিভাবে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ব, কিভাবে সালাম দেব। কারণ সাহাবা ইকরাম এখানে জিজ্ঞাসা করেছিলেন ফাইন্নাল্লাহ কদ আল্লামানা কাইফা নুসাল্লিমু আলাইকা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আপনার প্রতি দরুদ পড়ব। তাহলে এখানে স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর সেই দেওয়া শিক্ষা অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্র্যাকটিক্যালি শিক্ষা দিলেন যে তোমরা এই পদ্ধতিতে দরুদ পড়ো। অতএব সম্মানিত বন্ধুগণ, যে ব্যক্তি হাদিস অনুযায়ী দরুদ পড়বে, যেই দরুদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেই দরুদ হাদিসে উল্লেখ আছে, এই দরুদ পড়লে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করবেন, 10 বার রহমত বর্ষণ করবেন এবং 10টি মর্যাদা দান করবেন। 2 নম্বর প্রশ্ন হলো, হাদিসের মধ্যে যে উল্লেখ আছে ওয়া আলা আলিহি, তার আহলের প্রতি, এই আহেল কারা, আহলে বাইয়াত কারা? ইমাম রাজি রহমতুল্লাহি আলাই বলেন যে বনু হাশিম এবং বনু মুত্তালিব, এরা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহেল। কোন কোন ওলামা ইকরামগণ বলেন যে আহলে বাইয়াত হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কুল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি এবং আলী হাসান হুসাইন, এরা সকল মিলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহেল বা আহলে বাইয়াত। তবে প্রসিদ্ধ অভিমত হলো প্রত্যেক মুত্তাকি মুসলমান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহেল বা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, তারা প্রত্যেকই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। 3 নম্বর প্রশ্ন হলো, সাহাবা ইকরামদের ক্ষেত্রে আলাইহি সালাম বলা জায়েজ আছে কিনা? সকল ওলামা ইকরামগণ এই ব্যাপারে বলেন যে সাহাবা ইকরামদের ক্ষেত্রে আলাইহি সালাম বলা জায়েজ নেই, কারণ কিছু কিছু শব্দের কিছু বৈশিষ্ট্য আছে।
রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললে, যেরকম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সকল নবীদের ক্ষেত্রে তাদের নাম বললে আমরা বলি আলাইহি সালাম, আর সাহাবা ইকরামদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওলি বা আল্লাহ ওয়ালাদের ক্ষেত্রে তাদের নাম নিলে আমরা বলি রহমতুল্লাহি আলাই, তাদের ক্ষেত্রে এই শব্দটি প্রযোজ্য। অতএব সম্মানিত বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি সাহাবা ইকরামদের নাম নিয়ে আলাইহি সালাম বলে, এটা জায়েজ নেই, কারণ এই শব্দটি নবীদের ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব যেই ব্যক্তিদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে যেই শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আমরা সেখানে সেই শব্দ ব্যবহার করব এবং আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিমত অনুযায়ী জীবন যাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।